পাবনায় শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে উদ্বেগজনক হারে বাড়ছে শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া সহ শীতজনিত রোগ। চাপ এতটাই বেশি যে পাবনা জেনারেল হাসপাতালের 38 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে প্রায় 200 রোগী। প্রতিনিধি শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে উৎপল মির্জা রিপোর্ট। পাবনা জেনারেল হাসপাতালের আউটডোর শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের নিয়ে চিকিৎসকের অপেক্ষায় অভিভাবকরা। ঠান্ডাটা মানে চরম আকারে লাগছে, প্লাস মানে শীতজনিত কারণে বেশি কষ্ট পাচ্ছে। ছয়দিন ডায়রিয়া হয়েছে, হাসপাতালে আসছি কিন্তু আমি কোনো বেড পাই নাই। আমাদের বাচ্চা ঠান্ডা লাগছে, আমরা এখানে ভর্তি করতে আসছি কিন্তু বেড পাই নাই, আমরা বারান্দায় দাঁড়িয়ে আছি। একই অবস্থা হাসপাতালে শিশু ওয়ার্ডেও। একটি শয্যায় চিকিৎসা নিচ্ছেন গড়ে 3 থেকে 4 জন করে শিশু, যাদের অধিকাংশই আক্রান্ত ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা শ্বাসকষ্টজনিত রোগে। একটা বেডে 4টা 5টা 3টা করে বাচ্চা আছে, আমাদের সবাইকে ফ্লোরে থাকতে হয়। আজ 3-4 দিন আমরা এখানে আইসি, কোনো তদ্বি নেই, কোনো ছোটোখাটো ডাক্তার দেখতেছে, এখন বলতেছে যে রাজশাহী যান। এই জায়গা আমরা জানি না, হচ্ছে এখান যে ভর্তি করা লাগবে না, এখন অসহায়ভাবে এখানে বারান্দায় আছে, আরও বেশি ঠান্ডা লাগতেছে আমার বাচ্চার। চিকিৎসকরা জানেন শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বাড়ছে রোগীর সংখ্যা, অপ্রতুল শয্যা সহ নানা সংকটে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তারা। শীতজনিত রোগের শ্বাসকষ্টজনিত রোগ আর একটা হলো ডায়রিয়া, এই দুটো রোগী সব মানে ওয়ার্ডে 90% রোগী হলো এই দুটো রোগের আক্রান্ত। প্রতিটা বেডে 3-4টা করে রোগী আছে, ছোট বাচ্চা বলে দেখা যাচ্ছে পাতালে করে শোয়ায় ম্যানেজ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শিশু রোগীর চাপ বাড়লেও পর্যাপ্ত অক্সিজেন এবং ওষুধের সরবরাহ রয়েছে। আমার শিশু বিভাগে 38টা বেডের বিপরীতে প্রায় 200-র কাছাকাছি রোগী প্রায় দিন ভর্তি থাকে, এবং এই কারণে আমার শয্যা সংকটটা এখানে প্রবল, এবং ওষুধপত্র বা অন্যান্য চিকিৎসা সামগ্রীর ক্ষেত্রে আমরা ওই 250 শয্যার যে বরাদ্দ সেটা দিয়েই আমরা এই রোগীদের অধিকাংশ রোগীকেই দেওয়ার চেষ্টা করি। শীতজনিত রোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে নবজাতক থেকে 3 বছর বয়সী শিশুরা। শীত থেকে সুরক্ষার পাশাপাশি বাসি বা অস্বাস্থ্যকর খাবার না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।